নমস্কার আজকে অনার্স প্রথম বর্ষ এবং অনার্স ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের সিলেবাসের অন্তর্ভুক্ত ম্যাটেরিয়ালস নামক একটি অধ্যায় থেকে মিত্রবাই ফরমাশ পরিমাণ এই বিষয়টা নিয়ে আজকে আমি আলোচনা করতে যাচ্ছি মিত্রবাই ফরমাশ পরিমাণ অর্থাৎ কি পরিমাণ পণ্য দ্রব্য একসাথে ক্রয় করলে আমার সবচেয়ে ব্যয়ের পরিমাণটা কম হবে মৃত ব্যয় ফরমাইস পরিমাণ এখানে দুটা খরচও আছে অন্তর্ভুক্ত যে দুটো খরচ একটা হলো বহন খরচ আর একটা হলো আমার মজুতকরণ খরচ এই দুটা খরচ সবচেয়ে কম যেখানে হবে সেটাই হলো মৃত ব্যয় ফরমাইস পরিমাণ আমি কি পরিমাণ বাৎসরিক পণ্য দ্রব্য ক্রয় করলে একসাথে আমার সবচেয়ে খরচের পরিমাণটা কম হবে সেই পরিমাণ পণ্যদ্রব্যকে বলা হয় মৃত ব্যয় পরিমাণ একসাথে ক্রয় করতে হবে কি পরিমাণ পণ্যদ্রব্য এই তো এখানে যে পরিমাণ পণ্য পণ্যদ্রব্য একসাথে ক্রয় করলে আমার মজুতকরণ খরচ এবং পণ্য পরিবহন খরচ এই দুটো খরচ সবচেয়ে কম হবে সেই পরিমাণ পণ্যকেই আমরা বলবো কি মৃত ব্যয় ফরমাইস পরিমাণ ইংরেজিতে বলা হয় কি ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি এটা নিয়ে আজকে আমি আলোচনা করতে চাচ্ছি শহীদ রহমান ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ রশিদ তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসের যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি একটু আগে আমি কথা বলেছি মৃত ব্যয় ফরমাইস পরিমাণ এই মৃত ব্যয় ফরমাইস এই যে আজকের বিষয় পরিস্থিতির মধ্যে আমার আছে এখানে আমার বিষয় হল হিসাব বিজ্ঞান প্রোগ্রাম তৃতীয় বর্ষ বিবিএস পাস কোর্স এখানে অনার্সটা কেটে গেছে আর কি অনার্স তৃতীয় বর্ষ আচ্ছা বিষয় কোর্স কোড দেওয়া আছে এই যে তৃতীয় বর্ষ কোর্সের নাম উৎপাদন হিসাব বিজ্ঞান লেকচার নম্বর শূন্য সাত আজকে সাত নম্বর ক্লাস এই অধ্যায়ের উপর লেকচারের শিরোনাম মিতব্যয় ফরমায়েশ পরিমাণ নিচের ছবিগুলো দেখো ও চিন্তা করো এখানে আমি একটি স্পিনিং মিল অর্থাৎ সুতা উৎপাদনকারী একটি মিলের ছবি দেওয়া আছে এই ছবি থেকে আমরা জানি যে এই সুতাগুলা তৈরি করতে তার কাঁচামাল লাগে সে কাঁচামাল কি পরিমাণ কাঁচামাল একসাথে সে ক্রয় করলে তার সবচেয়ে খরচটা কম হবে কারণ কাঁচামাল খায় কিনলে হবে না কিনে আনলে গুদাম করে রেখে দিতে হয় সেখানে আবার জায়গা বেশি লাগে সেখানে আবার ভাড়া বেশি লাগে আবার কম করে আনলে আমার বারবার যেতে হবে সেই ক্ষেত্রে আবার আবার ওয়াটারিং কস্ট বেড়ে যাবে এই দুইটা খরচ যাতে সবচেয়ে কম হয় সেই দৃষ্টিকোণ থেকে চিন্তা করে আমার মৃতবায়ী ফরমার্শের পরিমাণটা নির্ণয় করে নিতে হয় আজকের পাঠ শিরোনাম মৃতবায় ফরমার পরিমাণ সম্পর্কিত আলোচনা সমস্যা ও তার সমাধান আমি সামনে আলোচনা করতে যাচ্ছি আজকের শিখন ফল এই অধ্যায় পাঠ শেষে শিক্ষার্থীরা শিখবে মৃতবায় ফরমাশ পরিমাণ নির্ণয় করতে পারবে এখন আমরা মৃতবায় ফরমাশ পরিমাণের ব্যয়টা কিভাবে নির্ণয় করব তার বিষয়ে আলোচনা করি মাল মজুদ সীমা বা মাত্রা বা স্তর এটা মজুদ মাল মজুদ সীমা বা মাত্রা বা স্তর বলে থাকি আজকের এই অধ্যায়ে শুধু মৃতবায় ফরমাশ পরিমাণটা নিয়েই অঙ্ক না আরো কয়েকটা বিষয় নিয়ে আজকে অঙ্ক আছে তবে মূল ফ্যাক্ট হলো ব্যবহার করেছি মৃত ব্যয় ফরমাইস পরিমাণ এখন আমরা দেখব দেখব্যাস পরিমাণটা কি মৃতব্যাস পরিমাণ মজুত মাল নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ কৌশল মজুদ মাল নিয়ন্ত্রণ করতে হয় তার একটা গুরুত্বপূর্ণ কৌশল উনিশশো একান্ন সালে এফডব্লিউ হেরিস এ মডেল প্রবর্তন করেন এফডব্লিউ হেরিস এই উনি এই মৃতবায় ফরমাশ পরিমাণটার একটা মডেল তৈরি করে দেন যে কি পরিমাণ পণ্য একসাথে ক্রয় করে আনলে বা একসাথে ক্রয় করে আনলেই আমি সবচেয়েতে খরচ আমার কম হবে এই একটা থিংস একটা চিন্তা ভাবনা থেকেই এফডব্লিউ হেরিস উনিশশো সালে এই ব্যয় ফরমাস পরিমাণের মডেলটা আবিষ্কার করেন আগর ওয়াল ও জৈন এর মতে ওনারা একটা সংজ্ঞা দিচ্ছেন মৃত ব্যয় ফরমাইশ পরিমাণ হচ্ছে সর্বাপেক্ষা মৃত ব্যয় ক্রয় সর্বাপেক্ষা মৃত ব্যয় ক্রয় ফরমাইশের মাত্রা বা লট সাইজ বা মজুদের বহন ব্যয় ও ফরমাইশ ব্যয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করে আমি একটু আগে বলেছি কথার মধ্যে যে আমি কি পরিমাণ পণ্য দ্রব্য আমি ক্রয় করব এটা আমাকে চিন্তা ভাবনা করে খুব কঠিন চিন্তা ভাবনা করে আমাকে ক্রয় বা ফরমাইস প্রদান করতে হবে এই যে এখানে যে কথাটা বলা হয়েছে মৃত ব্যয় হচ্ছে সর্বাপেক্ষা মৃত ব্যয় ক্রয় মৃত ব্যয় ক্রয় ফরমা মাত্রা বা সাইজ বা এইখানে দুটা কথা আছে মজুদের বহন ব্যয় ও ফরমাইস ব্যয়ের মধ্যে একটা হলো মজুদ করে রাখতে হবে তার ব্যয় আর হলো ফরমাশ ব্যয়ের মধ্যে একটা সমন্বয় সাধন করতে হবে এই দুটা ব্যয় এই মৃত ব্যয় ফরমাশ পরিমাণের মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটা ব্যয় একটা মজুদের বহন ব্যয় 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 আর এই দুটা সবচেয়ে কম কম হয় হয় এই এটাকেই কি পরিমাণ যত কম রাখা যায় সেই পরিমাণ পণ্য দ্রব্য আমার ক্রয় বা ফরমায়েশের জন্য আদেশ দিতে হবে যে আমার এত টন বা এত কেজি পণ্য আমার দরকার পাঠিয়ে দেন এখন এই ওয়াটারটা দেওয়ার আগে আমাকে চিন্তা করতে হবে আমার বছরে কি পরিমাণ মজুত পণ্য লাগে এবং আমার যত মজুত লাগুক না কেন সেখান থেকে আনতে আনতে একটা খরচ আছে আবার ওয়াডার দিতে একটা খরচ আছে এই দুটা খরচ যাতে কম হয় সেই পণ্যই আমি ওয়ার্ডার দেবো একবারে পাঁচ লাখ দশ লাখ টন আমি অর্ডার দিলাম কিনে ঘর রেখে দিলাম তাহলে আমার গোদামঘর আহ ভাড়াটার পরিমাণটা বাইরে যাবে আবার মনে করো আমার বছর লাগে এক লাখ টন তাহলে আমি তো দুই লাখ টন এনে আমার লাভ নেই এই হল মূল বিষয় ব্যয় ফরমাইস পরিমাণ নির্ণয়ের তিনটা পদ্ধতি হলো অর্থাৎ এই আমরা নির্ণয় করবো নির্ণয় করার তিনটা পদ্ধতি আছে একটা আছে দেখো আমি অঙ্কটা করে ফেলতে পারব একটা হচ্ছে সারণী বা তালিকা পদ্ধতি একটা সারণির মাধ্যমে তালিকার মাধ্যমে বিবরণীর মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারবো এটা সম্ভবত নেক্সট ক্লাস আমি তোমাদেরকে দেখাবো লৈখিক বা লেখচিত্র পদ্ধতি গ্রাফের মাধ্যমে এটা আমার এই অনলাইনে দেখানো সম্ভব না যেহেতু গ্রাফের পেজ লাগবে সেই হেতু এটা আমি দেখাইতে পারবো তবে এই গাণিতিক পদ্ধতি এবং সারণী বা তালিকা পদ্ধতি এই দুটোই আমি দেখাবো তোমাদেরকে এই দুই নাম্বারটা আমি নেক্সট ক্লাসে দেখাবো তোমাদের জন্য এই গেল মৃত ব্যয় ফরমাইসের আলোচনা এবার আসি আমরা পুনঃ ফরমায়েশ মজুদ স্তর পুনঃ ফরমায়েশ মজুদ স্তর একজন ব্যবসায়ী সে মজুদ আহ করে রেখে পণ্য গুলা বিক্রি করতে থাকে এখন তার আবার কখন অর্ডার দিতে হবে যে আমার মজুদ কোন ঘরের মধ্যে শেষে যাচ্ছে বা গুদাম ঘরে শেষে যাচ্ছে যাচ্ছে সেই ক্ষেত্রে আমার কত তারিখে বা কবে বা কি পরিমাণ পণ্য আমার অর্ডার দিতে হবে আগেই মজুদের পরিমাণ যে স্তরে নামলে পুনরায় মাল ক্রয়ের জন্য ফরমাশ প্রদানের প্রয়োজন হয় মজুদের ওই পরিমাণ ওই পরিমাণ বা মাত্রাকে পুনঃ ফরমাশ মাত্রা বা স্তর বলে আমার গোদাম ঘরে মজুদের স্তরটা এমন একটা হিসাব নিকাশ করে দেখতে হবে যে যেমন একটা স্তরে চলে আসছে এখন আমার বাধ্যগত হয়ে কি করতে হবে মজুদ আমার ফরমাইশের জন্য মজুদ পণ্যের ওয়াডার দিতে হবে আমাদের বাংলাদেশের যে অর্থনৈতিক বা প্রাকৃতিক বা রাজনৈতিক পরিবেশ সেই পরিবেশের চিন্তা চেতনা মাথায় রেখে ব্যবসা বাণিজ্য করে থাকে ব্যবসায়ীরা হুট করে একটা হরতাল পড়লো তাহলে আমার তিন দিন হরতাল পরে গেল সেই ক্ষেত্রে কিন্তু আমার তিন দিন মজুদ পণ্যটা আমার আসবে না কোথাও না কোথাও আটকে থাকবে তাহলে আমার এইগুলা আবার ফরমাইশ দিলে মনে করো আমার আসতে লাগে চার দিন তাহলে চার দিন আগে আমার কি করতে হবে অর্ডার দিতে হবে যে আমাকে পণ্য পাঠান কিন্তু মাথায় রাখতে হবে যে এই যে অর্থনৈতিক প্রাকৃতিক দুর্যোগ যেমন এই যে বর্তমান বর্ষাকাল বর্ষাকালে অথবা এই যে পড়ছে কি আমরা বলি লকডাউন এরকম সিচুয়েশনের কারণে দেখা যায় যে এই এই বিষয়গুলো মাথায় রেখে আরো কিছুদিন হাতে রেখে মজুদের পরিমাণ যে স্তরে নামলে পুনরায় মাল মালক্রের জন্য ফরমাশ প্রদানের প্রয়োজন হয় মজুদের ওই পরিমাণ ওই পরিমাণকে বা মাত্রাকে আমরা কি বলি পুনর মাত্রা বা স্তর বলে থাকি সর্বোচ্চ মজু স্তর

যুক্তিসঙ্গত একটা উপায়ে নির্ধারণ করে হবে যে এর বেশি আমার রাখা কোনো ক্রমেই উচিত হবে না চার আছে নিরাপত্তা মজুদ কোন কারণে কাঁচামাল এর মজুদ ফুরিয়ে যাওয়া জনিত অসুবিধা বা অনিশ্চয়তা দূর করার জন্য যে অতিরিক্ত পরিমাণ মাল মজুদ করা হয় তাকে নিরাপত্তা মজুদ বনে এবার গুদাম ঘরে আমার মাল স্বাভাবিক মজুদের পরিমাণটা জানি কতটুকু টুকু রাখতে হবে এর চেয়েও আমি কি করব অতিরিক্ত কিছু মাল রেখে দেব কারণ এই যে আমি একটু আগে আলোচনা করেছি মনে তিন দিনে হরতাল করেছে অথবা তিন দিনে এমন পরিমাণ বৃষ্টি কেউ ঘর থেকে বাইরে বেরোতে পারছে না এই যে এখন বর্তমানে সাত দিনে লকডাউন দিয়েছে একবার কঠিন লকডাউন কেউ কোথাও যেতে পারবে না এই ক্ষেত্রে একজন ব্যবসায়ীর আগে থেকে মাল কি করে মজুদ করে রাখা উচিত ছিল না ছিল না অবশ্যই মজুদ রাখা উচিত ছিল বা উচিত কারণ এই সাত দিন কিন্তু সে ওইভাবে আগের মতো মাল সংগ্রহ করতে পারবে না সেই ক্ষেত্রে তার দোকানে মাল শেষ হয়ে যাবে এবং কাস্টমার গিয়া মাল চাইলে দিতে পারবে না তখন সে এই কাস্টমারটা আরেকটা দোকানে চলে যাবে আমার কাস্টমার চলে গেল আরেক দোকানে কাস্টমারটা দামের দরের ক্ষেত্রেও একটা তারতম্য হতে পারে আমি যা তার কাছে যে রেটে নিতাম সে আমার কাছ বিশ্বাস করে যে রেটে নিয়ে যাইতো ওইখানে যায় যদি একটু কম বেশি হয় সেখানে কিন্তু আমার বিরাট একটা আহ সুনামেরও ক্ষতিগ্রস্ত হইতে পারে আমার ব্যবসার অনেক কিছু মাথায় রেখে এই এই সকল পরিস্থিতিতে হরতাল বা অতি বৃষ্টি অথবা প্রাকৃতিক কোন দুর্যোগ এই সকল বিষয় মাথায় রেখে আমার নিরাপত্তা মজুত রাখা উচিত অর্থাৎ ওই যে সর্বোচ্চ মজুদের সেও আমার কিছু পরিমাণ মাল ঘরের মধ্যে রাখা উচিত যাতে আমি রকম পরিস্থিতির মধ্যে আমার ব্যবসায় আহ কোন পরিচালনা করতে কোনো অসুবিধা না হয় আমরা জানলাম মিতব্যায় ফরমাস পরিমাণ পুনঃফরমায়শ মজুদ সর্বোচ্চ মজুস্তর নিরাপত্তা মজুদ আরো রয়েছে সর্বনিম্ন মজুদ অর্থাৎ আমার গুদাম ঘরে আমি সর্বনিম্ন কি পরিমাণ গুদাম ঘরে আমি মজুদ করে রাখতে রাখবো গুদামে মাল মজুদের পরিমাণ যে মাত্রা নিচে কখনোই কোনো অবস্থা দিয়া নামতে দেয়া হয় না তাকে সর্বনিম্ন মজুদ স্তর বলা হয় গুদামে মাল মজুদের পরিমাণ যে মাত্রা নিচে কখনোই কোনো অবস্থাতেই নামতে দেয়া হয় না তাকে সর্বনিম্ন মজুত স্তর বলা হয় কথার মধ্যেই বোঝা যাচ্ছে যে এমন একটা স্তরে আমি রাখবো কোন অবস্থাতেই যেন আমার ধরো আমি পাঁচশো কেজি মজুত করে রাখবো কম পক্ষে এই পাঁচশোর নিচে যেন কখনোই আমার না নামে কারণ এই নামার আগে আমার কি করতে হবে মাল ক্রয়ের জন্য ফরমাশি প্রদান করতে হবে মাল মজুদ করে রাখতে হবে অন্য কোথাও থেকে কোন যে কোনো উপায় হোক আমার মাল ঘরের মধ্যে মজুদ করে ঘরে আমার আনা উচিত কারণ আমি আমার ব্যবসার ধর্ম কি পাঁচশো কেজির নিচে আমি গুদাম করে মজুদের পরিমাণটা নামতে দিব না এই চিন্তা চেতনা থেকে আমার কি করতে হবে আমার সংগ্রহ করে রাখতে হবে মজুতপন্ন তা নাহলে পাঁচশো নিচে চলে যাবে তখন নিজেকে একটা অপরাধী মনে হবে কারণ আমার ধর্মই ছিল আমার ব্যবসা কি আমি পাঁচশো কেজি নিচে কখনোই মজুদটা নিচে নামতে দেব না এবার গরমজুদ স্তর এই সর্বোচ্চ মজুত স্তর আর সর্বনিম্ন মজুদ স্তরের এই দুইটার যুগ ফলকে যুগ ফলকে দুইটা ভাগ করলেই স্তর আসে পড়ে অর্থাৎ সর্বোচ্চ মজুস্তর ও সর্বনিম্ন মজু স্তরের গরকে আমরা গরম স্তর গরম বলা হয় এগুলো বিভিন্ন ভাবে মজুদ স্তর লিখেছি আমি মজুদ স্তর এভারেজ স্টক লেভেল এই জন্য আমি মজুদ স্তর লিখেছি এটারই আবার বাংলায় বলা হয় গরমজুদ আহ সীমা মজুদ মাত্রা ওই যে সর্বনিম্ন মজুদ স্তর সর্বনিম্ন মজুদ মাত্রা সর্বনিম্ন মজুদ সীমা একই কথা এভাবে ডাকের মধ্যে ইংরেজিতে চিন্তা নেই কারণ লেখা থাকবে স্টক এরকম লেখাই থাকবে তোমাদের কোনো সমস্যা নেই কিন্তু বাংলায় যারা অঙ্গ করে তাদের জন্য একটু সমস্যা এই অধ্যায়টা কিন্তু আবার ইন্টারমিডিয়েট ছাত্রদের জন্য আছে যারা ইন্টারমিডিয়েটে পড়ে অথবা তোমরা যারা কমার্স পড়ে আসছো তোমরাও জানবা যে এই অধ্যায়টা আমরা রিসার্চ ক্লাসে পড়ে আসছি কিছু এবার সাত নাম্বার বিপদ স্তর এটা সর্বনিম্ন স্তরের নিচে নির্ণীত হয় সর্বনিম্ন মজুদের নিচে ওই যে একটু আগে আমরা পড়ে আসলাম সর্বনিম্ন আমি নামতে দিব না সেই ক্ষেত্রে নেমে গেছে এটাতে বলা হয় কি বিপদ স্তর এটা সর্বনিম্ন মজুদ স্তরের নিচে নির্ণীত হয় মালের মজুদ স্তরে নেমে আসলে প্রতিষ্ঠানকে বিশেষ ব্যবস্থায় মাল সংগ্রহ করতে হয় আমি একটু আগে আলোচনা করছি যে কোনো উপায় হোক তোমাকে মজুত পণ্য সংগ্রহ করতে হবে মাল সংগ্রহ করতে হবে গুদাম করে আনতে হবে এ সীমায় মালের স্বাভাবিক ব্যবহার বন্ধ করে কেবলমাত্র বিশেষ নির্দেশের আওতায় মাল সরবরাহ করা হয় এই সময়টাতে কি করা হয় এই সীমায় মাল মালটা নেমে আসলে মজুদটা নেমে আসলে মালের স্বাভাবিক ব্যবহার বন্ধ করে দিতে হয় কেবলমাত্র বিশেষ নির্দেশ নির্দেশের আওতায় মাল সরবরাহ করা হয় এবার আসি আমরা লিড সময় বা সংগ্রহ সময় এটা একটা কঠিন জিনিস বা বুজার বিষয় লিড সময় বা সংগ্রহ সময় ইংরেজ দিয়ে বলা হয় ওই যে লিড টাইম ইংরেজ লিড টাইম এই লিড টাইম লেখাটুকু মাল দেওয়ার পর তাৎক্ষণিক পাওয়ার প্রত্যাশা করা হয় আমি আজকে আমার গুদামে মাল নেই ব্যবসায় প্রতিষ্ঠানে মাল কমে গেছে তাহলে আমার মালের দরকার আমি মাল ঢাকাতে অর্ডার দিলাম অথবা রাজশাহীতে অর্ডার দিলাম অথবা যে কোনো জায়গায় আমি মাল অর্ডার দিছি মাল ওয়ার্ডার দেওয়া মানে কি আমার কিন্তু ভিতর ভিতরে একটা প্রত্যাশা যে কোন সময় যেন আমার গুদাম ঘরে মালটা চলে আসে আমার ব্যবসায় মালটা চলে আসে এই জন্য বলা হয়েছে মাল ফরমাইশ দেওয়ার পর তাৎক্ষণিক পাওয়ার প্রত্যাশা করা হয় লিট সময় বলতে আগেই আমি আগে আলোচনা করতেছি আজকে আমি মাল ফরমাইশ দিয়েছি আমার মনের মধ্যে আশা যে মালটা যেন আমার গুদাম করে তাড়াতাড়ি আসে কারণ আমার গুদাম করে মাল শেষ হয়ে গেছে আমার ব্যবসায় বিক্রির পরিমাণটা কমে যাবে কাস্টমার এসে ফেরত যেতে পারে যাতে মাল শর্ট পড়ে গেলে এই জন্য আমি আগেই অর্ডার দিয়েছি কিন্তু বিভিন্ন কারণে মাল প্রদানের আদেশ ও মাল সরবরাহের মধ্যে কিছু সময় লেগে যায় যে কথাগুলো আমি পূর্বে তোমাদের সাথে আলোচনা করেছি বিভিন্ন কারণে এখানে কারণ তারা উল্লেখ করেন নাই আমি উল্লেখ করেছি আমাদের প্রাকৃতিক কারণ রাজনৈতিক কারণ অর্থনৈতিক কারণ তারপরে বিভিন্ন রকমের প্রকৃতিগত সমস্যার কারণে আমাদের মাল পাওয়ার ক্ষেত্রে কিন্তু সমস্যা হয়ে যায় মাল সংগ্রহের ক্ষেত্রে আমি জানতাম দশ দিনে মালটা আমার গুদাম করে আসবে কিন্তু কোনো না কোনো কারণে মালটা আমার বারো দিনের দিনে আমার গুদাম করে চলে আসলো সেই ক্ষেত্রে কিন্তু আমার দুইটা দিন অতিরিক্ত লাগলো এই দুই দিন অতিরিক্ত হাতে রেখেই কিন্তু আমার মাল ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়াটা উচিত কারণ আমার জানা আছে আমি দশ দিনে মাল পাবো না মাল পাইতে পাইতে আমার বারো দিন লেগে যাবে তাহলে আমি পূর্ব থেকেই আমাকে কি করতে হবে প্রস্তুতি হবে মাল ক্রয়ের জন্য ফরমাইশ দেওয়ার জন্য এই জন্য মাল ফরমাইশ দেওয়ার পর তাৎক্ষণিক পাওয়ার প্রত্যাশা করা হয় কিন্তু বিভিন্ন কারণে মাল ক্রয়া আদেশ ও মাল সরবরাহের মধ্যে কিছু সময় লেগে যায় এর সময় হল লিড বা সংগ্রহ সময় এই যে আমি আজকে আহ অর্ডার দিলাম অর্ডার দেওয়ার থেকে আহ কোন কোন লেখক বলেন আমার গুদাম ঘরে মাল যতক্ষণ পর্যন্ত পৌঁছায় আমাকে আসে উক্ত কোম্পানি না বলবে যে আপনার মালামাল বুঝে নেন ততক্ষণ পর্যন্ত সময়টা অতিক্রান্ত হবে মধ্য দিয়ে ওই সময়টাকে আমরা বলে থাকি কি লিড সময় পরবর্তী লাইনে বলা আছে অর্থাৎ কোনো পণ্যের জন্য ফরমায়স দেওয়ার তারিখ থেকে পণ্য গুদামে সরবরাহ করার জন্য যে সময়ের প্রয়োজন হয় তাকে লিট টাইম লিড সময় বা সংগ্রহ সময় বলে অত্যন্ত সুন্দর করে বলা আছে যে কোনো পণ্যের জন্য ফরমায়স দেওয়ার তারিখ থেকে আজকে আমি ফরমাস দিয়েছি তাহলে আজকের তারিখ থেকে পণ্য গুদামে সরবরাহ করার জন্য আমার গুদাম ঘরে মালটা পৌঁছে দিবে এই এর মধ্যে যে সময়টা আমার অতিক্রান্ত হয়ে যাবে যে সময়টা আমার লাগবে ওই যে সময় প্রয়োজন হবে তাকে আমি লিড সময় বা সংগ্রহ সময় বলবো তাহলে আমরা অনেকটুকুই আলোচনা করলাম একবারে এই যে বিষয়গুলো নিয়ে আমার অঙ্ক করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করেছি এখন আমরা এই বিষয়গুলোর উপরে একটা সমস্যা তোমাদের জন্য উপস্থাপন করব এই সমস্যা থেকে আমরা দেখি কিছু এই যে আলোচনা করলাম সেখান থেকে আমরা একটু কিছু জানবো ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন ক্যালকুলেট এক নাম্বার ইউ কিউ ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি নিয়ে করতে বলছি রি ওয়ার্ডার লেভেল পুনঃ ফরমাইস স্তর ম্যাক্সিমাম স্টক লেভেল সর্বোচ্চ মজুর স্তর মিনিমাম স্টক লেভেল সরি এটা মিনিমাম হবে এমআই এনআই মিনিমাম স্টক লেভেল সর্বনিম্ন মজুর স্তর এভারেজ স্টক লেভেল গড় মজুর স্তর ডেঞ্জার লেভেল বিপদ স্তর এই ছয়টা জিনিস আমাকে এই তথ্য থেকে নির্ণয় করতে বলছে এভারেজ লিড টাইম দেওয়া আছে টেন ডেজ অর্থাৎ মাল আমি আজকে যদি ফরমাইস দেই গড়ে আমার কতদিন লাগবে আমার গুদাম গড়ে পৌঁছতে দশ দিন ম্যাক্সিমাম লিড টাইম সর্বোচ্চ লাগবে অর্ডার দিলে পনেরো দিন মিনিমাম লিড টাইম কমপক্ষে লাগবে ছয় দিন ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পারচেস জরুরি ক্রয়ের জন্য জরুরি ভাবে যখন আমি পণ্য ক্রয় করতে যাব তখন সর্বোচ্চ সময় লাগবে আমার চার দিন এভারেজ কনজাম্পশন পার ডে প্রতিদিন আমি কমপক্ষে স্বাভাবিকভাবে আহ গড়ে ব্যবহার করি পঁচিশ ইউনিটস প্রতিদিন গড়ে ব্যবহার করি পঁচিশ ইউনিট মেক্সিমাম কনজাম্পশন পার ডে সর্বোচ্চ গড়ে প্রতিদিন ব্যবহার করি আমি তিরিশ ইউনিটস এনুয়েল কনজাম্পশন দশ হাজার ইউনিটস বছরে লাগে আমার দশ হাজার একক ওয়ার্ডারিং কস্ট তিরিশ টাকা পার ওয়ার্ডার ক্যারিং কস্ট টেন পার ইউনিট প্রতি ইউনিটে আমার টেন দশ টাকা লাগে বহন করে আনতে এবার এখান থেকে আমার প্রথম নির্ণয় করবো কি ইওকিউ কিউ ইও কিউ ইকোনমিক কোয়ার্টার কোয়ান্টিটি মিত ব্যয় পরিমাণ এটা সমান সূত্র হলো এই পুরাটার উপরে রুডোবারটা হবে আমার রুডোবারটা টানের উপরে চলে গেছে রুডোবারটা নিচে নামবে এই পর্যন্ত অর্থাৎ যে ক্যারিং কস্ট পার ইউনিট এর সহ এর উপরে পুরাটার উপরে রুডোবার আছে অর্থাৎ এই সূত্রটা হবে রুডোবার 2 টু অ্যানুয়াল কনজাম্পশন কনজাম্পশন গুণন কস্ট পার অর্ডার ভাগ ক্যারিং কস্ট পার ইউনিট পুরাটার উপরে রুডোবার মাথায় রাখবেন অর্থাৎ একবারে এই রোড ওভার টানটা এই এই পর্যন্ত চলে আসতো এই যে আমি যে আমার কার্সরটা রেখেছি এই পর্যন্ত চলে আসতো টানটুকু এরপরে মান বসাও টু হলো সূত্রের মানে ফর্মুলা টু এনুয়াল কনজামশন আমরা দেখলাম দশ হাজার একক আর ওয়ার্ডার দিলে তিরিশ টাকা লাগে পার ওয়ার্ডার আর ক্যারিং কস্ট হলো টেন এখন উপরের তিনটাই গুণ করব গুণ করে দশ দিয়ে ভাগ করব যে ফলাফলটা আসবে রোড ওভারে চাপ দিলেই এই দুইশো পঁয়তাল্লিশ দশমিক নাইন ফাইভ ইউনিট আছে ইউনিট কখনো ভাঙতি হতে পারে না ভগ্নাংশ হতে পারে না ভাঙা হতে পারে না একটা পণ্য কখনো দুই টুকরা থাকতে পারে না আমি নিলে এক নিব। এই জন্য দশমিকের পরে যখন কোনো সংখ্যা চলে আসবে এই ইউনিটের ক্ষেত্রে তোমরা ওটারের পূর্ণাঙ্গ সংখ্যায় রূপান্তর করে নিবে অর্থাৎ দুইশো পঁয়তাল্লিশ ইউনিট এটা হলো আমার অ্যান্সার এই ইয় নিয়ে আসলাম বছরের দরকার হলো দশ হাজার একক এই দশ হাজার একক আমার একসাথে যদি কিনে আনি তাহলে আমার এই দুইটা ব্যয় একটা সমন্বয় সাধন করা সম্ভব হবে না আমার অঙ্ক বলতেছে দুইশো পঁয়তাল্লিশ একক করে যদি আমি মাল নিয়ে আসি নিয়ে এসে নিয়ে এসে আমি কি করি ব্যবসা করতে থাকি বছরে তাহলে আমার সবচেয়ে খরচটা কম পড়বে রিওয়ার্ডার লেভেল কোন ফরমায়েশ স্তর বা মাত্রা বা সীমা এটার সময় সূত্র হলো ম্যাক্সিমাম কনজামশন গুনন ম্যাক্সিমাম লিড টাইম এই রিওয়ার্ডারের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে ম্যাক্সিমাম 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 কনজামশন সর্বোচ্চ ব্যবহার বা ভুক ম্যাক্সিমাম ইউজেস লিখতে পারি ম্যাক্সিমাম লিড টাইম তাহলে দুটো ক্ষেত্রে ম্যাক্সিমাম 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 সময়ের আগে তিরিশ হ্যাঁ করি পার ডে তিরিশ ইউনিট ম্যাক্সিমাম সময়ের আগে পনেরো দিন এখন এই তিরিশ ইউনিটকে পুনরো ডেজ দিয়ে গুণ করলে চারশো পঞ্চাশ ইউনিট চলে আসলো এটি হলো আমার উত্তর রিহাবাটার লেভেলের এবার আছে ম্যাক্সিমাম স্টক লেভেল এই ম্যাক্সিমাম স্টক লেভেল সমান সূত্র রিঅর্ডার লেভেল মাইনাস মিনিমাম কনজাম্পশন গুণন মিনিমাম লিড টাইম প্লাস ইওকিউ মিনিমাম মিনিমাম ফার্স্ট ডে মধ্যে মিনিমাম কনজাম্পশন গুণন মিনিমাম লিড টাইম এবার রিঅর্ডার লেভেল একটু আগে বের করলাম 450 ইউনিট এখান থেকে মাইনাস করব এই 600 এই ম্যাক্সিমাম কনজাম্পশন মিনিমাম কনজাম্পশন হলো 220 মিনিমাম লিড টাইম হলো 6 এই দুটো গুণ করে এই রেজাল্ট করব তাহলে এই দুটোর সামনে আছে বিয়োগ চিহ্ন

আমার এই রিওয়ার্ড লেভেল থেকে বাদ দিতে হবে পঁচিশ ইউনিট করুন এভারেজ লিড টাইম হলো দশ দিন দুইশো পঞ্চাশ এই চারশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ দুইশো ইউনিট ছিল আমার এই মিনিমাম স্টক লেভেলের উত্তর এভারেজ স্টক লেভেল এভারেজের কথা বলেছিলাম ম্যাক্সিমাম মিনিমামকে দুইটা যোগ করে দুইটা ভাগ করতে হয় এই জানি ম্যাক্সিমাম স্টক লেভেল যোগ মিনিমাম স্টক লেভেল ভাগ টু তাহলে ম্যাক্সিমাম আর মিনিমাম যোগ করে আমি দুইটা ভাগ করলাম এই যে দশমিকের পরে পাঁচ শূন্য এসেছে তাহলে আমি ইউনিট কে ভগ্নাংশ রাখতে পারবো না পরে সংখ্যায় রূপান্তর করে নিতে হবে তিনশো আটাশি ইউনিট আনসার হয়ে গেল এবার ডেঞ্জার লেভেল ডেঞ্জার লেভেলের সূত্র হলো কি এভারেজ কনজামশন প্লাস ম্যাক্সিমাম লিড টাইম ফর ইমার্জেন্সি পার্সেস জরুরি ক্রয়ের জন্য যে সময়টা সর্বোচ্চ সময়টা লাগে এভারেজ কনজামশন হলো পঁচিশ ইউনিট জরুরি ক্রয়ের জন্য সময়টা হলো ফোর ডেজ তাহলে গুণ করলে একশো ইউনিট তাহলে ডেঞ্জার লেভেলের ফলাফল আসলো আমার একশো ইউনিট একশো ইউনিট যদি আমার গুদাম ঘরে নেমে আসে তাহলে আমার তাকে আমরা বলবো কি ডেঞ্জার লেভেল আর আমরা জানলাম মিনিমাম স্টক লেভেল ইউনিট কমপক্ষে আমি করে মজুদ ঘরের মধ্যে রাখবোই এই দুইশোর নিচে যখনই নেমে যাবে তখন তাকে বলবো আমরা কি ডেঞ্জার লেভেল তাহলে আমরা জানলাম আহ রিওয়ার্ডার লেভেল তার আগে জানলাম ইকোনমিক ওয়ার্ডার কোয়ান্টিটি রিওয়ার্ডার লেভেল ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম স্টক লেভেল এভারেজ স্টক লেভেল ডেঞ্জার লেভেল এই সূত্রগুলা দিয়েই তোমাদের পরীক্ষায় অঙ্ক আসবে আমি নেক্সট ক্লাসে হয়তো বা আমি তোমাদেরকে বললাম যে টেবুলার এর মাধ্যমে আমি ইউ কি ইউনিয়নের প্রক্রিয়াটা দেখাবো টেবুলার মানে সারণীর মাধ্যমে তালিকার মাধ্যমে ইউ কি ইউনিয়নে করার প্রক্রিয়াটা দেখাবো নেক্সট ক্লাসে আর আজকের ক্লাসে এই যে সূত্রটি দিয়ে তোমাদের অঙ্কটা পরীক্ষা এরকম এই সূত্র দিয়ে পরীক্ষায় আসবে আসবে না এই বিশেষ করে স্টক লেভেল পর্যন্ত মনে রাখতে পারলে তোমাদের পরীক্ষায় তোমরা আহ সফলতা লাভ করতে পারবে কোনো সমস্যা হবে না এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে তবে তোমাদের মাথায় রাখা উচিত এই সূত্রগুলা যে কোনো উপায় হোক তোমার মুখস্থ হোক করে হোক আর যেভাবে হোক তোমার মাথায় রাখতে হবে তাহলে আমরা যে সকল আলোচনাগুলো শুনলাম এই অধ্যায় নিয়ে এই অধ্যায়ের আলোচনা তোমরা আগেও শুনেছো তবে এই অধ্যায়ের অঙ্ক করার ধরন আগে ছিল অন্যরকম আজকে কিন্তু সম্পূর্ণটাই চেঞ্জ এই ম্যাটেরিয়ালস অধ্যায়ের অঙ্ক কিন্তু ম্যাটেরিয়ালস অধ্যায়ের মধ্যে অঙ্কের ধরন আছে তিন চারটা ধরন আছে আজকের ধরনটা কিভাবে করলাম এর আগে আমরা করেছি বড় বড় ছকের মাধ্যমে একটা ছকের মধ্যে ঘর হয়েছে এগারোটা না তেরোটা করে ঘর এগারো ঘর কাটতে হয়েছে এরকম আজকে কিন্তু কোন ঘর নেই আজকে কিন্তু সূত্রের মাধ্যমে অঙ্ক শেষ করলাম তাইলে তোমরা এই সূত্র কয়টা মুখস্থ করে এই অঙ্কটা তোমরা বারবার চর্চা করো দেখো বলে সূত্রটা তোমাদের আয়ত্তে আসবে এখানে একটু বিষয়টা হলো একটু কঠিন করে চিন্তা করতে হবে তাহলে সূত্রটা মুখস্থ না করলেও হবে রিওয়ার্ডার লেভেলের সময় আমরা নিচ্ছি দেখো ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এখানে দুইটা টার্ম সি চলে সূত্রের মধ্যে ম্যাক্সিমাম কন্ডিশন ম্যাক্সিমাম লিড টাইম এই রি লেভেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম এটা মাথায় রাখবা রি অর্ডার লেভেলের সূত্রে যখন ফেলাবা তখন কি করবা ম্যাক্সিমাম কন্ডিশন গুণন ম্যাক্সিমাম লিড টাইম এটা রি অর্ডার লেভেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম চলে গেল এবার যখন তুমি ম্যাক্সিমাম স্টক লেভেলে যাবা তখন দেখো এই ম্যাক্সিমাম এর ক্ষেত্রে হলো মিনিমাম দেখো মিনিমাম ব্র্যাকেটের এইটুকু মাথায় রাখতে কষ্ট হয় মিনিমাম মিনিমাম ব্র্যাকেটের মধ্যে যেটুকু আসবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম না এভারেজ এভারেজ না মিনিমাম মিনিমাম কনজাম্পশন গুণন মিনিমাম লিড টাইম এই যে ম্যাক্সিমাম স্টক এর ক্ষেত্রে এর আগে রিওয়ার্ড লেভেল এর ক্ষেত্রে পাইলাম আমরা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আর ম্যাক্সিমাম এর ক্ষেত্রে আমরা মিনিমাম 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 কনজাম্পশন গুণন মিনিমাম লিড টাইম এবার মিনিমাম স্টক লেভেলের ক্ষেত্রে এভারেজ কনজাম্পশন এভারেজ লেড টাইম এই টেকনিকটা যদি খেয়াল করো রিওয়ার্ড লেবেল এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মেক্সিমাম আর মেক্সিমামের ক্ষেত্রে মিনিমাম 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 স্টক লেভেলের ক্ষেত্রে আসবে এভারেজ এভারেজ মিনিমামের ক্ষেত্রে এভারেজ কনজাম্পশন এভারেজ লিড টাইম ব্র্যাকেটের মধ্যে তিনটা টার্মস আসবে দেখো খেয়াল করে আবার দেখো একটু আমি যদি আবার একটু ব্যাক করি এই এই যে এটা আমি ব্রেকেটের মধ্যে ফেলাইতে পারি ইচ্ছে করলে হাজব্যান্ড রাখতে পারি আমি যেহেতু এর আগে পর আর কোনো আইটেমস নেই আমি ব্রেকেটটা দেই নি রিঅর্ডার লেভেল ক্ষেত্রে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দেখো আর ম্যাক্সিমাম স্টপ লেগ ক্ষেত্রে এই যে মিনিমাম মিনিমাম আর মিনিমাম এর ক্ষেত্রে এভারেজ এভারেজ তাহলে আমরা এই টার্মসটা যদি খেয়াল রাখি আর এভারেজ স্টক লেভেলের ক্ষেত্রে তো ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম স্টক লেভেল এই দুটো যোগ করে দুই দিয়ে ভাগ করে দিচ্ছি কিন্তু পূর্বের দুটেই হলো আমার মেন জিনিস পূর্বের তিনটা রিঅর্ডার লেভেল ম্যাক্সিমাম স্টক লেভেল মিনিমাম স্টক লেভেল রি লেভেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম 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 স্টক লেভেলের ক্ষেত্রে মিনিমাম 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 স্টক লেভেলের ক্ষেত্রে অ্যাভারেজ অ্যাভারেজ এই যে যে দুইটি তিনটা সূত্রের মধ্যে যে টার্মসটা এইটা এই এই টেকনিকটা মাথায় রাখতে পারে তোমাদের অঙ্ক করতে আর কোন সমস্যা হবার কথা না সূত্রগুলো তখন খুব একটা মুখস্থ করতে হবে না এমনি মনে রাখতো তবে তোমরা সূত্রগুলো নিয়ে একটু গভীর ভাবে চিন্তা করবে দেখবা সূত্রগুলো মুখস্থ হয়ে গেছে আছে তবে এই উল্লেখযোগ্য সূত্রটা দি তোমাদের আমি এই অঙ্কটা করিয়েছি এই অঙ্কটা পারলেও তোমাদের আর নতুন করে সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজন পড়বে বলে আমার কাছে মনে হয় না আল্লাহ রহমতে তোমরা এই সূত্র গোটা মুখস্থ গুলি যদি দিয়ে অঙ্ক আসে তাহলে এই সূত্রকটা মুখস্থ গুলি তোমাদের পরীক্ষায় তোমরা সবলতা পেয়ে যাবে এবং মনে অঙ্কটাও সমাধান করতে পারবে বারবার বললাম এখন সবকিছু দেখালাম বাকিটুকু তোমাদের করবে শুধু ঘরে বসে থেকে আমি জানিয়ে দিলাম বুঝিয়ে দিলাম এখন তোমরা যদি মাথায় রাখতে না পারো তোমরা যদি চর্চা না করো সেক্ষেত্রে আমার কিছুই করার থাকবে না তোমরা দয়া করে আশা করবো মনে রাখার চেষ্টা করবে প্র্যাকটিস করবে তাহলেই তোমাদের অঙ্কের কোনো সমস্যা থাকবে না সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ